হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে কি না সেটা চেক করবেন, অর্থাৎ অনবোর্ড গ্রাফিক্স কার্ড এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কোন ব্র্যান্ডের, সেটা কি কিভাবে দেখবেন এই ভিডিওতে আমি সেটা দেখাচ্ছি। এর জন্য প্রথমে আপনাকে স্টার্ট মেনুতে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, সেখান থেকে আপনি চলে যাবেন ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি যাবেন ডিসপ্লে অ্যাডাপ্টার্স, এটাকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পরে এখানে দুটি ড্রাইভার দেখাচ্ছে, একটা হচ্ছে এএমডি রেডিয়ন এবং ইন্টেল এইচডি গ্রাফিক্স। আমার কম্পিউটারের প্রসেসরটা হচ্ছে ইন্টেল ব্র্যান্ডের, সো ইন্টেল এইচডি গ্রাফিক্স হচ্ছে অনবোর্ড গ্রাফিক্স কার্ড, অর্থাৎ এটা বাই ডিফল্ট গ্রাফিক্স কার্ড, আর এএমডি রেডিয়ন হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। সো খুব সহজেই আপনি এভাবে দেখে নিতে পারবেন কোনটি আপনার ডেডিকেটেড এবং কোনটি অনবোর্ড গ্রাফিক্স কার্ড, আর এটাও জেনে নিতে পারবেন আপনার কম্পিউটারে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে কি না। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অগণিত ধন্যবাদ।